আমি একজন উপরস্থ একজন অফিসারের কাছ থেকে অনেক তথ্য নিয়ে তিনি আমাদের মাইন্ডের ইসলামিক মুভমেন্টের ইসলামিক মাইন্ডের এবং তিনি রোজাদার, তিনি আমাকে বলছেন শামীম ভাই আমার নাম বলবেন না, আল্লাহর কসম আমি জব ছেড়ে দিতে চাই, আমি জব করব না, পুলিশে জব আর করব না, হয়তো বা রমজানে আমি এই রমজান রোজা রাখার পরে আমি আর এই পুলিশে জব করব না, কেঁদে দিয়েছে। তিনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কল দিয়ে বলেছেন আমি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, আপনি একটু জানিয়ে দিন আল্লামা মামুনুল হক সাহেবের উপরে গতকালকে যে নির্যাতন নিষ্পরণ করেছেন, হয়তো আপনারা যারা আজকে দেখেছেন তাকে কোর্টে যখন নিয়ে এসেছে হ্যান্ডকাপ লাগানো, বেরিয়ে লাগানো, পায়ে বেরিয়ে লাগানো, দুই হাতে হ্যান্ডকাপ লাগানো, গতকালকে তাকে 12:30 সময় গ্রেপ্তার করেছেন, তারপরে তাকে থানায় নিয়ে যাওয়া 3টার দিকে শুরু করেছে, পিটানো শুরু করেছেন, পিটাতে পিটাতে তাকে রোজাদার মানুষ একজন আলেম মানুষ পিটাতে পিটাতে তাকে সহায় ফেলছে, তারপরে যে ডিসি হারুন যে আমাদের চিফ অফ জেনারেল আপনি ফারুক সাহেবকে নির্যাতন করেছিল সে নিজে থাপ্পড় দিচ্ছে, ঘুষি দিচ্ছে, কিল দিচ্ছে, তখন মামুনুল সাহেব বলতেছে কী হয়েছে আপনাদের এরকম করছেন কেন, আমি কি চোর না ডাকাত না কি আমাকে গ্রেপ্তার করছেন তারপরে এরকম করছেন কেন, তারপরে তাকে দুই হাত বেঁধে দুই পা বেঁধে টর্চার করেছে, ইফতারের পূর্ব মুহূর্তে মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, তখন তিনি পানি পানি চিৎকার করেছেন, পানি পানি চিৎকার করেছেন, হঠাৎ করে দেখতেছে ঘরের দিকে তাকিয়ে দেখতেছেন যে ইফতারি টাইম হয় না, কিন্তু বেহুশের মতো হয়ে গেছে, দাড়ি ধরে পিঠের উপর আঘাত করেছেন, ওই জায়গায় ছিল যারা চারজনে নির্যাতন করেছে, আর একজন আমাদেরই মাইন্ডের, তিনি আমার তার ভাই থাকে লন্ডনে, তার ভাই এবং আমি দুজনই এক জায়গায় ছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে নাম সহ বলেছেন এবং বলছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে শামীম ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি জব পুলিশে জব করব না, তবে আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উপরে যে নির্যাতন করেছে আমি দেখে ভাই কান্নায় ভেঙে পড়েছি, আমি একজন রোজাদার, আমি একজন মুসলমানের সন্তান, সেই পুলিশ অফিসার বলছে আমাকে যে শামীম ভাই আমি জব করব না, কিন্তু এই যে চারজনে তাকে নির্যাতন করেছে, দিবাশিস রায় তার পাসপোর্ট ইন্ডিয়ান, সে ইন্ডিয়ান নাগরিক, ইকবাল হোসেন সেও হিন্দু, তার নাম লাগানো হয়েছে মুসলমান, সে মুসলমান নয় ইকবাল, সেও হিন্দু, তার ব্যাজ দেওয়া হয়েছে ইকবাল, আসলে সে মুসলিম নয়, সুনীল চন্দ্র রায় সে তো ইন্ডিয়ান নাগরিক ডাইরেক্ট, এরপর হচ্ছে হারুন রশিদ জয়, এখন এই চারজন একজন নাগরিকও বাংলাদেশের নয়, একজনও বাংলাদেশের নাগরিক নয়, গতকালকে যারা আল্লামা মামুনুল হকের উপর টর্চার করেছেন গত রাত্রে, গ্রেপ্তার করা তাকে গ্রেপ্তার করার 2 ঘন্টা পর থেকে শুরু হয়েছে তার উপর টর্চার, আজকে করে আনার আগ পর্যন্ত চলছে, তার টর্চার হাঁটতে পারছে না, তাই পায়ে বেরো লাগানো, হাত দুই হাতে হ্যান্ডকাপ লাগানো, ইফতার করার সময় তাকে ইফতারের সময় দিয়েছে একটু পানি দিয়েছে, এক গ্লাস পানি দিয়েছে, একটা খেজুর দিয়েছে আর একটু খেজুরি দিয়েছে, আর কিছু দেয়নি, তারপর তাকে নিয়ে গেছে পুলিশ রিমান্ডে, পুলিশ ইয়া করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য, ধরে দিবাশিস রায় তাকে কাপড় চোপড় খুলে, শুধু একটা আন্ডারপ্যান্ট পরা ছিল আর একটা গেঞ্জি ছিল, সব খুলে মানে জরুরতের মতো কি জানি একটা লাঠি দিয়ে চাবুকের মতো পিঠাতে পিঠা, তো গালাগালি আছে, মারপিট করেছে, মানে কি বলবো, বলার মতো নয়, এই পুলিশ অফিসার বলতে বলতে কেঁদে দিয়েছেন, বলছে শামীম ভাই আল্লাহর আস্তে রোজার মুখে আপনাকে বলছি, রোজার মুখে আপনাকে বলছি, আপনি রোজাদার আমি রোজাদার, এই লোকটাকে আলেমটাকে একটু বাঁচান, আপনাদের দলের না, কিন্তু সে একজন মুসলমান, সে একজন আলেম, সে বিএনপি করে না, বিএনপিকে ভালোবাসে, বাট তারা করে খেলাফত মসজিদ হেফাজত ইসলাম যুগ্ম ভাষজীবনী, তিনি কিন্তু বিএনপি মাইন্ডের দেশপ্রেমিক, আল্লাহ আলা মানুষ, একজন হাফেজ মানুষ, একজন আলেম মানুষ, একজন সাইকুল হাদিস, হাদিস আছে পারদর্শী, আপনারা তারা বাঁচান, এদের কোনো অর্গানাইজ কোনো সংগঠন নাই, এ সাইকুল হাদিসের ছেলে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, সেই হিসেবে তার একটা প্রভাব আছে, সারা দুনিয়ার মানুষ জানে, সারা দুনিয়ার মানুষ চেনে তাকে জানেন, কিন্তু ভাগ্য নির্মাণ পরিহাস, এই লেডি হিটলার মিসেস হাজিনার কিছু চক্রান্তের কারণে আল্লামা মামুনুল হক সব ফেঁসে গিয়েছেন, আজকে মামুনুল হকের পাশে এই যত দেখেন যত পান্ডারা ছিল একটা লোকও নাই, যারা যারা ডানপন্থী মাইন্ডের দেশপ্রেমিক বিএনপি এই সাইডে সাপোর্টার যাদের তাদের প্রত্যেকের গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকে, আর যারা আওয়ামী লীগ মাইন্ডের যারা তাদের কাউকে গ্রেপ্তার করে না, এবং তাদের দিয়া নতুন হেফাজতের কমিটি দেওয়ার প্ল্যান করছে এই গভর্নমেন্টের চাল, এবং মামুনুল হক সাহেব থেকে আজকে জবানবন্দি নিয়েছে এবং তাকে জিজ্ঞাসা করেছে তারেক রহমান তোমাকে কত টাকা দিয়েছেন, লন্ডন থেকে তোমাকে কত টাকা দিয়েছেন, লন্ডন থেকে মাঝে মাঝে মামুনুল হক সাহেবের সাথে আমাদের সাথে কথা হতো,
আমি পার্সোনালি এমনি তার নিজের পার্সোনালি কথাবার্তা বলতাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গতকাল রাত্রে সেইরিখেইতে উঠছে, তাই বলছে আমি সেইরিখে আমি রোজা রাখবো, তাকে ধরে এই দিবাশিস তোর মুসলমানগিরি ছুটিয়ে দেবো আমি। তুই বড় বড় কথা বলছো, তুই জঙ্গি, তুই তালেবান, তুই হরকাতুল জেহাদ, তুই আমাদের হিন্দুদের, তুই আমাদের ধর্মের বিরুদ্ধ করে। বলেন তো মামুন হক একজন মানুষ, সে কোন সময় কোন হিন্দুদের বিরুদ্ধে বলছে? আর এমন দেশ বাংলাদেশে একজন মুসলমানের সন্তান, একজন আলেম মানুষ, সে কোনো ধর্মের লোকের বিরুদ্ধে বলে না। মামুন হককে কাল গতকাল রাত্রে সেহেরি খাইতে দেয়নি, কোরআন শরীফ হাতে নিয়েছিল, একটা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়েছে, তসবি নিয়েছিলে, সেই তসবি টয়লেটের ভিতরে ফেলে দিয়েছে, কোরআন শরীফ ফেলে দিয়েছে। এই বাংলাদেশে বসবাস করছে মানুষ, কোরআন শরীফ চাইছে আমাকে, কোরআন আমার 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 স্বাধীনতা আছে, আমাকে কোরআন শরীফ আমাকে দেন, আমি কোরআন শরীফ নিয়েছি, কোরআন পড়তে দেন। তার কাছ থেকে কোরআন শরীফ নিয়ে গেছে, দুই হাত টেনে তাকে যত দূর পারছে তত দূর তাকে মায়ের দিয়েছে। সে নার্ভাস হয়ে পড়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে, ফ্লোরে পড়ে গিয়েছে, লাথি দিয়েছেন ইকবাল নামের যে লোকটা, ইকবাল হোসেন যিনি, তিনি তাকে কারেন্ট শট দিয়েছেন, তার বাম হাতের আঙ্গুলের এখান থেকে রক্ত বের হয়ে গিয়েছেন। তিনি বলছে আমি রোজা রাখবো, আজ ভজরে আজান হয়েছে, আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, আমি পানি খেয়ে রোজা রাখছি, আমাকে মেরেন না। তখন তাকে আরও বেশি বলছে, তুই কিসের মতো, তোর মুসলমানই দেখাই দিচ্ছি, এখানে মুসলমান, এই বাংলাদেশে কোনো মুসলমানের ভাব নাই, সেটা বলে তাকে আরও টর্চার করেছেন। আমি দেশবাসী সকলকে বলছি, সকল ওলামাইকেরামদেরকে বলছি, আপনাদের যার যার দরবার নিয়ে দরবার রাখুন, দরবার থাকবে আপনাদের, আলেমদেরকে বাঁচান, কোনো আলেমদের ইজ্জত সম্মান কোনো কিছু রাখতেছে না। কাজে এখন যে যেখানে আছেন না কেন, সবাই মিলে মাঠে নামুন, বাংলাদেশকে বাঁচাতে হলে। আজকে হিন্দুত্ববাদের সেই আকড়া তৈরি হয়েছে বাংলাদেশে, একজন শায়খুল হাদিস তাকে গ্রেপ্তার করার পরে তার উপরে যে নির্যাতন গতকাল করেছে, আমি ক্ষুদ্র একজন আলেম হয়ে, আমি বিএনপি করি, কিন্তু মামুনুল হক আমাদের দলের না, কিন্তু তার জন্য মন কাঁদে, তিনি একজন হাদিস শাস্ত্রের পারদর্শী, একজন মুসলমান, একজন ভালো আলেম, তার উপরে যে নির্যাতনটা গতকাল করেছে কোনো মানুষ সহ্য করতে পারছে না। আমি আল্লাহর দরবারে বলি, আরে এক দেড় ঘন্টা আমাদের ইফতারের বাকি আছে, আল্লাহ যে লোক আলেমদের উপরে যারা টর্চার নির্যাতন করছে, আল্লাহ দুনিয়াতে তো ওদের ব্যাপারে তুমি দেখিয়ে দাও, ওদেরকে দেখিয়ে দাও। তোমার কাছে বলি আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের ওয়ালের সাথে পিঠে কি গিয়েছে, আমরা যারা বিএনপি করি আমাদের উপর টর্চার চলছে, হেফাজত ইসলাম যারা করে তাদের উপর টর্চার চলছে, আমরা বাংলাদেশ 95% মুসলমানদের দেশে আজকে হিন্দুত্ব মানা চলছে, রিমান্ডের নামে, নির্যাতনের নামে যা করছে, গ্রেপ্তারের নামে যা করছে, একজন আলেমকে নিয়ে সহ্য করার মতো না। আমি দেশবাসী সকলের কাছে বলছি, যে যে দরবারে হন না কেন, যে যে মতের হন না কেন, যে যে পথের হন না কেন, আল ওলামা ওয়ারেস।